আজকের গল্প শালিকের বুদ্ধি। মালিনী নদীর তীরে ছোট্ট গ্রাম সীমন্তীপুর। সবুজ গাছপালায় ঢাকা গ্রামের শেষ প্রান্তে বাস করত প্রাণবতী নামে এক বৃদ্ধা। বৃদ্ধার সাত কুলে কেউ নেই, সে একাই তার কুঁড়ে ঘরে বাস করে। আত্মীয় স্বজন কেউ না থাকলেও পাখিরা ছিল বুড়ির বিশেষ প্রিয়। তাদের জন্য রোজ সকালে সে নিজের উঠোনে ধান, গমের শীষ আরও নানা রকম শস্য ছড়িয়ে দিত, আর পাখিরাও মহানন্দে আহার করত। তবে বুড়ির একটাই দোষ ছিল, সেটা হলো সুচিবাই। নিজের ঘরবাড়ি সে সারাক্ষণ ঝকঝকে তকতকে রাখার চেষ্টাতেই থাকত। একদিন সকালে বাড়ির উঠোনে একদল শালিক পাখি কিচিরমিচির করতে করতে গল্প করছে। বড় শালিক খুশি মনে বলল, এই যে বন্ধুরা, আজকে বুড়ির মন কিন্তু খুব খুশি। তাই দেখেছ আমাদের কেমন সুন্দর সুন্দর গমের শীষ দিয়েছে। ছোট্ট শালিক বলল, হে হে হে, ঠিক বলেছ, আমি তো এখন থেকে কিছুটা নিয়ে বাসায় নিয়ে গিয়ে রেখে দেব। কি জানি, বলা তো যায় না, কালকে যদি বৃষ্টির জন্য না বেরোতে পারি। অন্য আরেকটা শালিক বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো বরের জন্য কিছু ধানের শীষ নিয়ে যাব, ও আবার এটা খুব ভালো খায়। ছোট্ট শালিক বলে, উফ, তোর শুধু বর আর বর, আমাদেরও তো বর আছে, আমরা তো বাবা এত খেয়াল রাখি না। শালিকদের গল্প তখন জোর কদমে চলছে। হঠাৎই একদল কাক এসে তাদের খাবারে ভাগ বসালো। শালিকের দল কোণঠাসা হয়ে গেল। তারা ভয় ভয় একটা একটা করে দানা মুখে তুলতে পেট মোটা কাকটা বলে উঠল, রাখো এই দানাটা এক্ষুনি, ওটা আমাদের। বড় শালিক বিরক্ত হয়ে বলল, কি তোমাদের? সে আবার কি কথা? বুড়ি এগুলো আমাদের খেতে দিয়েছেন, তোমরা উড়ে এসে জুড়ে বসলো, তা তো হবে না। রোগা কাক বলে, কা কা, কি যত বড় মুখ নয় তত বড় কথা, বলি বুড়িকে তোমাদের নাম লিখে দিয়েছেন। সরে যাও, সরে যাও, আজ থেকে আমরা এখানে দানা খাবো, পালাও তোমরা। ছোট্ট শালিক রেগে বলে, মোটেও না, আমরা এখানে রোজ আসছি, এগুলোর ওপর আমাদের অধিকার। পেট মোটা কাক বলল, তবে দেখাচ্ছি অধিকার। এই বলে কাকগুলো মিলে শালিকগুলোর রেলে যে গায়ে ঠোকরাতে শুরু করে। একে কাকেরা বড়, আর তার উপরে তাদের শক্তিও বেশি। শালিকগুলো নিজেদের প্রাণ নিয়ে উড়ে পালালো। অনেক দূরের কাছে গিয়ে বসে ছোট শালিকটা হাঁপাতে হাঁপাতে বলল, কি অসভ্যতামি, বুড়ি আমাদের জন্য ওই দানা শস্য কত যত্ন করে খেতে দেয়, আর ওই শয়তান কাকগুলো আমাদের এভাবে তাড়িয়ে দিল গায়ের জোরে, এ তো বরদাস্ত করা যায় না। বড় শালিক বলল, না না, তুমি মিছে চিন্তা করছো ভাই, কাকেদের এটা একদিনের মর্জি, কাল থেকে ওরা আর আসবে না, আমরা আবার পেট ভরে খাবো, দেখবে তুমি। কিন্তু তেমনটা একেবারেই ঘটল না। শুধু পরদিন নয়, রোজই কাকরা বুড়ির উঠোনে আসে আর শালিকদেরকে তাড়িয়ে দেয়, একটা দানাও খেতে দেয় না। এদিকে শালিক এত রেগে আগুন, একদিন বৈঠক আয়োজন করে বড় শালিক বলল, দেখো বন্ধুরা, তোমরা তো জানোই আমাদের বর্তমান পরিস্থিতির কথা, ওই বজ্জাত কাকের দলের জন্য আমাদের এই অবস্থা হয়েছে, ওরা শুধু গায়ের জোর দেখিয়ে আমাদেরকে এভাবে পরাজিত করছে, এবার তোমরাই বলো আমাদের কি করা উচিত। ছোট্ট শালিক একটু ভেবে বলল,
কাকের দল আমাদের গায়ের জোরে পরাজিত করছে, আমরা বুদ্ধির জোরে ওদেরকে ওখান থেকে তাড়াবো আর আবার নিজেদের জায়গা দখল করব। কিন্তু উপায়টা কি? সকল শালিক মিলে অনেক ভেবেও যখন কোনো উপায় বের করতে পারলো না, তখন একটা বাচ্চা শালিক বলল, আমার মাথায় একটা উপায় এসেছে, যদি তোমরা বলো আমি সেটা বলতে পারি। অন্য শালিক বলল, হ্যাঁ তুমি তো বাচ্চা, তুমি কিভাবে উপায় দেবে? আমরা নিজেরাই ভেবে পাচ্ছি না। বড় শালিক বলল, তোমরা চুপ করো। বাচ্চা শালিক, তুমি বলো তো কি উপায় ভেবেছো তুমি? বাচ্চা শালিকের বলা উপায় শুনে সকলে তাকে ধন্য ধন্য করতে লাগলো। আর তার কথা মতোই পরের দিন ভোরবেলা চুপি চুপি গিয়ে সেই কাজটা করে আসলো। এদিকে বুড়ি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখল তার উঠোনে ঘরের দুয়ারে মাছের কাটা মাংসের হাড় সব পড়ে রয়েছে। বুড়ি তো রেগে মেগে অস্থির, তিনি চিৎকার করে বললেন, ছি ছি ছি, আমার ঘরের দুয়ারে মাছ মাংসের নোংরা, ছি ছি ছি, কে কে সেই হতসারা যার এত সাহস আমার ঘর বাড়ি নোংরা করিস তুই? একবার যদি পাই তখন দেখবি মজা। এদিকে বুড়ির কথা শেষ হবার আগেই রোজ সকালের মতো কাকের দল উঠোনে এসে বসতেই বুড়ির আর বুঝতে কিচ্ছু বাকি থাকে না যে এটা তাদেরই কাজ। তক্ষুনি লাঠি নিয়ে ছুটতে গিয়ে তিনি বলেন, ও এই ব্যাপার, তবে রে বেটা দেখাচ্ছি দেখাচ্ছি তোদের, এই লাঠির বাড়ি মেরে তোদের ঠান্ডা করবো আজকে। আর যদি আমার বাড়ির ত্রিসীমানায় তোদের দেখেছি মেরে শেষ করে দেব বলে দিলুম। আজকে থেকে কাক বাদে সব পাখিরা এসে খাবে আমার উঠোনে, শুধু তোদের যেন না দেখি এই বলে দিলুম। ব্যাস আর কি, শালিকের দল আনন্দে আত্মহারা। তখন বাচ্চা শালিকের বুদ্ধিতে তারা নিজেদের সমস্যার সমাধান করে আর তারপর থেকে মনের আনন্দে পেট ভরে শস্য দানা খেতে থাকে। আর বুড়িও লাঠি নিয়ে বসে থাকেন যাতে কোনো কাক না আসে, আর কাকগুলো গাছের উপরে বসে হিংসের দৃষ্টিতে দেখে আর দীর্ঘশ্বাস ফেলে। আর শালিকের দল মহানন্দে শস্য দানা খায় আর কাকেদের দিকে জিভ ভেঙায়। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিন।